আমার বারান্দার অ্যালোভেরা গাছটা মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক মোটা তরতাজা। ঠিক বাইরে বাজারে যেরকম অ্যালোভেরা ডালগুলো বিক্রি করে সেম একই রকম, অনেক মোটা সোটা বড় হয়েছে। এই যে আমি হাত দিয়ে মেপে দেখাচ্ছি, আমার হাতের চেয়েও এক হাতের চেয়েও প্রায় চার আঙ্গুল বড় হবে এক একটা ঢাল। ভিডিওতে আসলে বোঝা যায় না, আমি এর সাথে আর দু তিনটা ঢাল ছিল আমি কেটে ফেলেছি। কেটে দুই তিন দিন হলো আমি অ্যালোভেরা জুস করে ভোরবেলা খাচ্ছি। এই যে মাঝখানে মনে হচ্ছে যেন ফুল জাতীয় কিছু বের হচ্ছে, এটাকে ঢাল মনে হচ্ছে না। এখন এসেছি আমি আসলে ঢাল নিব একটা। পরে এই যে আরেক বারান্দা আমার আরেকটা অ্যালোভেরা গাছ, এটাও নতুন হচ্ছে, বেশ সুন্দর হয়ে উঠছে এখনও, সে এটা এত বড় হয়নি। এখন চিন্তা করছি কোনটা থেকে ঢাল নেওয়া যায়, এটা ঢাল থেকে এখনও ঢাল কেটে হয়নি। এটা নিচে ঢালগুলো এখনও ছোট, মাছেরগুলো মাশাল করে বড় হচ্ছে, তো চিন্তা করলাম যে এই ছোটো ঢালটাই কেটে নিই আজকের জন্য, এটা দিয়ে দেখি জুস করা যায় কি না। মাশাল্লাহ অ্যালোভেরাগুলো বেশ সুন্দর হচ্ছে। আপনারা জানাবেন আপনারা কেউ এগুলো জুস করে খান কিনা, বা রূপচর্চার কাজে ইউজ করেন কিনা, কে কীভাবে ইউজ করেন জানাবেন।